Hello friends, it's me Runa Khan from Runa Khan's Vlog. One more time, আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আমি এখন বর্তমানে আছি স্ট্র্যাটফোর্ডে। স্ট্র্যাটফোর্ডে আসার কারণ হচ্ছে হলো ওয়েস্টফিল্ডে আমি কিছু শপিং আছে। আমার সাথে আছে আলিশা, আজকে আফিফ আমি সাথে নিয়ে এসেছিলাম, বাট ও ফেস মাস্ক পরতে চাইছে না, এই জন্য আমি ওকে আনতে পারিনি। ফেস মাস্ক ছাড়া এখন নর্মালি আমরা কোথাও বের হওয়াটা সুবিধার মনে হচ্ছে না এবং আমরা মানে বের হই না সচরাচর। তো ওয়েস্টফিল্ডে আমরা শপিং করতে এসেছি, আমাদের সাথেই থাকুন এবং এই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। তো দেখুন আমরা কী কী শপিং করছি আজকে ওয়েস্টফিল্ডে। আজকে লাকিলি এটা কাজ করছে, সাধারণত এটা কাজ করে না, অ্যান্ড তখন খুব কষ্ট করে হাঁপিয়ে হাঁপিয়ে উপরে উঠতে হয়, যেটা খুবই কষ্টসাধ্য। হ্যাঁ, যেই কথা সেই কাজ। যেটা আরেকটা যেটা স্টেপ আছে সেটা একদমই কাজ করছে না, এই জন্য হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। উঠে আসলাম সিঁড়ি থেকে, প্রচণ্ড হাঁপাচ্ছি। যাই হোক, আমাদের সাথেই থাকেন, দেখা যাক আজকে আমরা কি শপিং করছি ওয়েস্টফিল্ড থেকে। বরাবরের মতন মেন এন্ট্রি যেটা আগে ছিল, মেন এন্ট্রান্সটা এখনও বন্ধ, এখানে কোনো এন্ট্রি এখনও নিচ্ছে না। আমরা এখনও সোজাভাবে হেঁটে কিছু দূর হেঁটে ফ্রেন্ডস, কিছু ইচ্ছা ছিল যে টিকে ম্যাক্সে যাবো, বাট টিকে ম্যাক্সে এখানে ঢোকার আগে ভীষণ লম্বা লাইন, লাইনটা খুবই স্লো মুভিং হচ্ছে। ইচ্ছা ছিল যে টিকে ম্যাক্সে যাবো, বা অনেক কালেকশন এসছে, যারা যারা স্কুলের ইউনিফর্ম খুঁজে পাচ্ছিলেন চাচ্ছিলেন এবং পাচ্ছিলেন না, ব্লু রঙের কার্ডিগেন এবং রেড কালারের কার্ডিগেন, সেই ব্লু অ্যান্ড রেড কালারের কার্ডিগেন স্কুলের জন্য এখানে রয়েছে। আপনারা চেক করতে পারেন আপনার পছন্দের মতন, কিছু হয় কি না, কিছু পান কি না। এইটা আমার কাছে খুব ভালো লাগছে, কালেকশনটা ভেরি কমফোর্টেবল, দেখা যেতে পারে যদি পছন্দ করেন। ঠান্ডার মধ্যে এই ধরনের লং যে ব্ল্যাক কালারের যে কার্ডিগান থাকে এটা ভেরি লং, একদম নীলের একদম ফ্লোর টাচের মতন, এটা এখান থেকে নিতে পারেন আপনারা। তো ফ্রেন্ডস, কেউ যদি কিনতে চান তাহলে কোনো প্ল্যানিং থাকে কেনা, তাহলে এখানে আসতে পারেন এবং দেখতে পারেন অনেক অনেক ধরনের কালেকশন। ক্রিসমাসের জন্য এখানে অনেক কালেকশন এসছে, আসলে কালেকশনসগুলো অনেক ভালো, অনেক সুন্দর কালেকশনসগুলো। কারো যদি প্ল্যান থাকে তাহলে আপনারা দেখতে পারেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং খুবই কমফোর্টেবল এই কালেকশনসগুলো, আপনারা চেক করতে পারেন দেখতে পারেন। বেসিক্যালি যেহেতু এখন কোল্ড সিজন, এখন উইন্টার, সেহেতু এখন উইন্টারের সিজন এর কারণে উইন্টার কালেকশনসগুলো এখানে বেশি দেখতে পাচ্ছি আমি। সাথে রয়েছে কিছু টপস, অনেক সুন্দর সুন্দর টপস, টিউনিক, লং ড্রেস, কোট, স্কার্ট, সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে আমি দেখতে পাচ্ছি অ্যাফোর্ডেবল। উইন্টারের জন্য এই কোটটা রয়েছে, 35 পাউন্ডের এবং বিভিন্ন সাইজেরও রয়েছে।
কালেকশন আছে এখানে বাচ্চাদের এখানে অনেক ধরনের জাম্পার আসছে বিভিন্ন বয়সের সাইজে বিভিন্ন প্রাইজে কোট এসেছে বেসিক্যালি এখন যেহেতু উইন্টার সেহেতু উইন্টারের কালেকশনসগুলাই অনেক বেশি বড়দের কালেকশনে কম নেই বড়দের জন্য অনেক কালেকশন রয়েছে এখানে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা খুব বন্ধ জাস্ট এখানে এক্সিটের জন্য রেখে দিয়েছে এটা ফর এক্সট্রা সেফটির জন্য চলে যাচ্ছি আরেকটা শুয়ের শপে সাথে আপনি মামুনে এসছে আর আফিফে এসছে বিচারা খুব মিক্স করছিল এই জন্য মামুন নিয়ে এসেছে তাকে যাই হোক এখন সে মাস্ক পরেছে ডাইসম্যান শপের দিকে এখানে লর্ড ব্যাংকের পাশে যে শপটা সেখানে থেকেই প্রায় সময় আফিফ এলিসের সব জুতা এগুলো সব কেনা হয় এদের এত ভিড় দেখে মনে হচ্ছে না যে কেউ কোনো কিছু মানছে কিছু মানুষের মাস্ক পরে আছে এবং একদল মানুষ মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এগুলো কিছুই ব্যবহার করছে না যাই হোক ঢুকে গেলাম ডাইসম্যান শপে এখান থেকে কাফি প্যালেসের
স্কুল শুজ কেনা হবে অফিসে হ্যালো হাঁটা হাঁটি বেশি জব করে তাদের জন্য এই দোকানটা আমার মনে হয় অনেক পারফেক্ট এবং আরেকটা দোকান আছে ক্লেয়ার এখান থেকেও তারা কিনতে পারা যায় এই জুতোগুলো খুবই টেকসই এবং অনেকদিনই ভালো থাকে যাদের পায়ের কোনো প্রবলেম থাকে তারা এখান থেকে বিশেষ ধরনের শুজও এখান থেকে কিনতে পারে তারা এখানে এদের অনেক কালেকশনস রয়েছে কিছু কিছু সময় এরা অফার দিয়ে থাকে সেই অফারে কিনলে একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে তো এই তো আর অফিস আদিশার জন্য এখান থেকে কিনতে হবে আমি সেটা চেষ্টা করছি কেনার জন্য আজকে মোটামুটি এখানে কম ভিড় এটা অধিকাংশ সময় এটা অনেক ভিড় থাকে আলিশার বুটসগুলো এখান থেকেই আমি কিনবো চিন্তা করেছি তো ও উঁচু ধরনের কিনবো না যেহেতু তারা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকবে তাদের অ্যাঙ্কেলে কোনো প্রবলেম হতে পারে এই কারণে আমি বেশি হাই হিলস টাইপের কিছুটা কিনবো না আমি ফ্ল্যাট বুটসই কিনবো আলিশার জন্য আপনি যেহেতু শুলেস বাঁচতে পারে না এই জন্য তার জন্য এই টাইপের জিনিসগুলো আমি সবসময় কিনি যেটা সে অনায়াসে খুলতে এবং তার মধ্যে সে লাগাতে পারে কিন্তু মাঝে মধ্যে তার সাইজের এই ধরনের ডিজাইনের অনেক কিছু শুজই পাওয়া যায় না লেস টাইপেরই বেশিরভাগ পাওয়া যায় এই আর কি একটু খুঁজতে হয় অনেক ঘোরাঘুরি করার পরে একটা শুরু দেখছি অফিসের জন্য দেখা যাক কী হয় আমন ট্রাই করছে ওকে হোক করতে ফিট করার জন্য আর যেই শুগুলো নেবো তাকে সেই জন্য নিজেই পড়তে পারে এবং খুঁজতে পারে অনায়াসে সেটাই নেওয়া হবে অফিসের জন্য আজকে জুতোগুলো তেমন পাইনি জুতোগুলো না পেয়ে চলে যাচ্ছে কারণ আপনি যে ধরনের জুতো দরকার ছিল সেই ধরনের জুতো ওখানে নাই যে জুতোটা আপনি পরছিল সেই জুতোটা আপনি পরলে আর একা খুলতে পারছে না তো ওই জুতোটা আর নিলাম না আর তাদের অন্য কোনো ডিজাইনে ওই ধরনের নাই তো আর কিছু করার নাই আরেকদিন আসবো বলে চিন্তা করেছি কারণ টু মাছ বাইরে আছি এই কারণে আর বেশি থাকা হচ্ছে না এনিওয়ে বাসে দেখে হয়তো কোনো ফুড কাউন্টারে যেতে পারি বাচ্চারাদেরকে হাংরি বলছে তারা আর অবভিয়াসলি বাচ্চারা বাইরে আসলে বেশি হাংরি হয়ে যায় স্পেশালি যখন দেখে KFC ম্যাকডোনাল্ডস বা আদার কোনো পিজা হাট বা আদার কোনো সব তখন তারা বেশি হাংরি হয়ে যায় এই আর কি তো আজকে এই পর্যন্তই শপিং ছিল KFC ফুড কাউন্টারেও ভালো বিজি আপনি বলেছে KFC খাবি বলে ঠিক করেছে আমি এখান থেকে সোজা চপস্টিক থেকে কিছু খাওয়ার চেষ্টা করবো মামন চপস্টিক পছন্দ করে আমি পছন্দ করি আর বাচ্চারা পছন্দ করে KFC তো এই তো বসার কোনো প্লেস নাই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো ছিল সেগুলো অধিকাংশ সিটিং অ্যারেঞ্জমেন্টই ক্লোজ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিউটি করোনা ভাইরাস সিটিং অ্যারেঞ্জমেন্ট অধিকাংশগুলোই ক্লোজ তো এখন তো আর কিছু করার নাই এখন মনে হয় ফুডগুলো আমরা নিয়ে বাসায়ও যেয়ে খেতে পারি কারণ এখানে বসার কোনো জায়গা নেই আর দাঁড়িয়ে ফুড খাওয়াটা ওয়াইজ হবে না এই তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ছোটোখাটো একটা ভিডিও হোপফুলি আপনারা সব এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই জানাবেন সবাই আবারও অনেক 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 ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমার এই ভিডিওটা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ